বাদশাহ ফয়সাল স্বপ্ন দেখলেন যে আমাদের কবরের নোনা পানি ঢুকেছে, আমাদেরকে এই নোনা পানি থেকে উদ্ধার করেন। অনেক খ্রিস্টান বিশেষজ্ঞ, অনেক খ্রিস্টান পণ্ডিত, ডাক্তার, চিকিৎসক সেখানে উপস্থিত ছিল। তাদেরকে যখন এই শহীদের মুখ দেখানো হয়েছে, তারা বলে খোদার কসম 1,500 বছর আগে মরে গেছে, কিন্তু তাদের চোখ দুটি এখনো জীবিত, তাদের চোখের কার্নিয়া এখনো সচল, তাদের হার্টবিট এখনো কর্মরত। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। সৌদি আরবের বাদশাহ ফয়সাল, যার নামটা আপনারা সবাই জানেন, সৌদি রাজতন্ত্রের শুরু থেকে এই পর্যন্ত বাদশাহ ফয়সালের মতো আরেকজন ন্যায়বান, আরেকজন নীতিবান, আরেকজন নীতি নৈতিকতাবাদী আদর্শ শাসক সৌদি আরবে আরেকজন আসেননি। 1975 বাদশাহ ফয়সাল তিনি স্বপ্নে দেখলেন, রাতে ঘুমের ঘোরে দুইজন সাহাবা তার কাছে এসে বলে, বাদশাহ হুজুর, আমাদের কবরে তো দাজলা নদীর পানি ঢুকে গেছে, দাজলা নদীর নোনা পানি ঢুকে গেছে, এই পানিতে আমাদের কাফনের কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আপনি দয়া করে আমাদের কবর দুইটাকে সরান। আসেন এইবার ইতিহাস। এই দুইজন সাহাবি, একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা আপনারা জানেন, আই রিপিট, নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন নবীজির গোপন রহস্যের আমানতদার, যাকে হাদিসের পরিভাষায় বলা হয় সাহেব সার, সাহেব সার, নবীর গোপন রহস্যের আমানতদার। নবীজি অনেক গোপন কথা, যুদ্ধের কথা যে সাহাবির সাথে শেয়ার করতেন, আলোচনা করতেন, তার নাম হযরত হুজাইফা, যাকে আমরা চিনি হুজাইফাতুল ইয়ামান, ইয়ামনে বাড়ি ছিল হযরত হুজাইফা। কোনো কোনো ইতিহাসে বলা হয়েছে আবু হুজাইফা, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আল্লাহর নবী মুনাফিকদের নামের একটা লিস্ট করেছিলেন, তালিকা, কারণ সবাই তো সাহাবা, সবাই নবীর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উল্লাহর সাথে পড়ে, কারো কোনো একদিন একবেলা এক ওয়াক্ত এক রাকাত জামাত ফৌত হয়নি, ফৌত হয়নি, এইভাবে পড়েন। ওহুদের যুদ্ধের ডামাডোল বেজে উঠল, রমাদান মাস ছিল, ফজরের পরে সালাম ফিরাবার পরে নবীজি ঘোষণা দিলেন, ইয়া মাশাআল আসহাব তাজ মাই, হে আমার সাহাবারা, আপনারা আমার সাথে চলুন। দেখেন নবীজি কিন্তু যুদ্ধের খবর গোপন রাখতেন, কাউকে বলতেন না, ওয়ার স্ট্র্যাটেজি। আসেন আবার ঘটনার মধ্যে, বাদশাহ ফয়সাল স্বপ্ন দেখলেন দুইজন সাহাবা, যারা রোমানদের সাথে যুদ্ধে, রোমান পরাশক্তির সাথে যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাদের কবর বর্তমান সিরিয়ার দাজলা নদীর পাড়ে, দাজলা নদীর পাড়ে একটা জায়গায় তাদেরকে দাফন করা হয়েছিল। নদীর পাড় তো ভাঙে, জোয়ারে ভাটায় ক্ষয় হয়, কমে, ভাঙতে ভাঙতে নদীর পানির লেয়ার কবরের কাছে একবার এসে লেগে গেছে। তাদের একজনের কবরে জোয়ারের সময় পানি ঢুকে, বাদশাহ ফয়সাল স্বপ্ন দেখলেন যে আমাদের কবরে নোনা পানি ঢুকেছে, আমাদেরকে এই নোনা পানি থেকে উদ্ধার করেন, আমাদের কষ্ট হচ্ছে। বাদশাহ ফয়সাল, তিনি তখনকার ইরাকের শাসনকর্তা, তাকে মেসেজ পাঠাইলেন যে দাজলা নদীর পাড়ে কোনখানে দুইজন সাহাবা শুয়ে আছেন, পরিচয় তারা পরিচয় দিয়েছেন যে আমরা দুইজনের একজন, হযরত
আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরেকজন হযরত হুজাইফাতুল ইয়ামান বা আবু হুজাইফা। নবীজি মোনাফেকদের নামের একটা তালিকা তৈয়ার করেছিলেন। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এসে নবীকে এই নামগুলো বলে দিয়েছেন, আপনি এই নামগুলো লেখেন, এরা পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ে। আপনার পাগড়ির চেয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়ি বড়, আপনার জামার চেয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামা বড়, কিন্তু দুই নম্বরের চরম চূড়ান্ত। এখন আমাদের মধ্যে বোধহয় এরকম নাই, নবীজি 1000 সাহাবা নিয়ে বের হয়েছেন, ওহুদের কথা বলছি আবার, মসজিদে নবী থেকে বের হয়ে উত্তর দিকে একটা জায়গা সকিফায় বনি সায়দা, ওলামা ইকরাম জানেন, সেখানে যাওয়ার পরে এবার এই 1000-এর মধ্যে একজন আরেকজনকে সাইড টকিং করে, এরে ভাই হুজুর কোথায় যায়, আমাদেরকে কোথায় নিয়ে যায়, কিছু কয়ও না, শুধু কয় তাল মাই আমার সাথে চলো। যুদ্ধের খবর গোপন রাখতেন, কোথায় যুদ্ধ কি হবে কিছু বলেন না, এটা হলো ওয়ার স্ট্র্যাটেজি, যুদ্ধের গোপনীয়তা, গোপনীয়তা। এখন নবী আমাদেরকে শুধু বলে আসো, আমাদের সাথে আসো, কোথায় যাবে কি কাজ কিছু বলে না, কারণটা কি? তখন তাদের মধ্যে কেউ কেউ বললো, আব্দুল্লাহ ইবনে উবাই বিশেষ করে, সে বলে কুরাইশরা ওহুদের এখানে এসে তাবু গেড়েছে, তারা মদিনা আক্রমণ করবে, তাদের আজকে শক্তি বদরের চেয়ে কয়েক গুণ বেশি, কয়েক গুণ বেশি, তারা মদিনা অবরোধ করবে। বদরের যুদ্ধে পরাজয়ের পরে পরের বছর তারা ওহুদের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, এটাকে প্রতিরোধ করার জন্য নবী আমাদেরকে নিয়ে সেখানে যাচ্ছেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারী কয়েকজন বলে, ইয়া আহালা ইয়াসরিবা লা মাকামা লাকুম ফারজিউ। ইয়াসরিব হলো মদিনার পুরানো নাম, জানেন তো ইয়াসরিব, হে ইয়াসরিবের নগরবাসীরা, এটা বদর না, এটা ওহুদ, তোমরা যদি এখন কুরাইশদের মোকাবিলা করার জন্য ওহুদের ওখানে যাও, কল্লা একটাও মদিনায় ফিরে আসবে না। দেখছেন কারবার মোনাফেকরা কি কয়, কল্লা একটাও মদিনায় ফিরে আসবে না, আর যেউ তোমরা রিটার্ন ব্যাক করো, খবরদার মরার জন্যে যাইও না। এখন ডরে ধরেছে দুর্বল যারা, দুই নম্বর ইমাম যাদের, মোনাফেকি যাদের কলবে, তারা একজন নবীজির কাল্লা ওজোর বিজোর সুবিধা অসুবিধা মানুষের থাকে, অকালু ইন্না বুয়ুতা না ওরা, কোরআন আল্লাহ কোট করেছে, একজন এসে বলে ইয়া রাসুল আল্লাহ আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে। দেখেন কারবার, আপনি আমারে দুই দিনের ছুটি দেন, ঘরের দেওয়ালটা মেরামত করে আমি আবার মুজাহিদের কাফেলায় শরিক হব, দুই দিনের ছুটি দেন। নবী কি নিজের ইচ্ছায় চলেন, নিজের ইচ্ছা মতো বলেন? নবী চলেন কার ইচ্ছায়, বলেন কার ইচ্ছায়, করেন কার ইচ্ছায়? জিব্রাইল তো সঙ্গে সঙ্গে আসে, কি নবীর গাইডলাইন দেয়, জিব্রাইলকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, নো পারমিশন, নো। বুঝতে পেরেছেন বোধহয়? কারো ছুটি নাই, কারো ছুটি নাই, এইবারে ছুটি পাইল না, মুখ মলিন। আসলে আরেকজন এসে বললে ইয়া রাসূলুল্লাহ আমি গত বছর বিয়ে করেছি, গতকাল নতুন বউটা ঘরে এনেছি, আপনিই তো বলেছেন লে যাও যাতে কালাইকা হাক কর, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ আমি নতুন বউর সাথে একটা দিন যাপন করি, যে সুযোগ আপনি হামজালাকে দিয়েছিলেন, ইতিহাস আপনারা জানেন, হামজালাকে মুজাহিদের কাতারে এসে দাঁড়িয়েছে ওহুদে যাবে, নবী হামজালার পিঠে এইভাবে এইভাবে মারে আর কয় ওলে যাও যাতে কালাইকে হাক কর, তুমি নতুন বিয়ে করেছো, আজকে নতুন বউ ঘরে এনেছো, এই বউর একটা হক তোমার উপরে। আল্লাহু আকবার, কি নবী, কত বড় সাইকোলজিস্ট, কত বড় মনোবিজ্ঞানী, মানুষের তবিয়ত খাসিয়ত চরিত্র অবস্থা অবস্থান নবী মনে হয় যেন রিডিং করতেছেন, অ্যানালাইসিস করতেছেন। এখন এই মুনাফিক এসে কয় নতুন বিয়ে করেছি হুজুর আমাকে একদিনের ছুটি দেন, তারপর আগামী পরশু আমি
মুজাহিদের কাতারে এসে সামিল হয়ে যাব। জিব্রাইল এইবারও কয় নো পারমিশন, নো, কারো ছুটি নাই। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার খেজুরগুলো পেকে গেছে। আপনি যে জানেন আরব জজিরা বিশেষ করে মদিনা খেজুরের জন্য বিখ্যাত ছিল, এখনও আছে, খেজুরগুলো পেকে গেছে। যুদ্ধের ব্যাপার স্যাপার, দুই দিনও লাগতে পারে আবার দুই মাসও লাগতে পারে, অনির্ধারিত সময়। আমাকে দুইটা দিনের ছুটি দেন, পাকা খেজুরগুলোকে পেড়ে গাছ থেকে নামিয়ে জায়গা মতো সংরক্ষণ করে একদিন পরে আমি মুজাহিদের কাতারে সামিল হয়ে যাব। জিব্রাইল এইবারও বলে নো পারমিশন, কারো ছুটি নাই, সবাইকে যেতে হবে। দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি, দিস ইজ ম্যাটার অফ জাতীয় জরুরি অবস্থা, একজনও ছুটি পাবে না। এইবার তারা নিজেরা নিজেরা নানান কথা বলে টলে তাদের মধ্যে থেকে লিডার একজন বাইরে এলো, মোনাফিকদের বড় লিডার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল। সবাই গিয়ে তাকে বলল, আপনি আমাদের হয়ে নবীকে একটু বলেন, আমাদেরকে এই 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 ওজর যেন ছুটি দেয়। আবদুল্লাহ ইবনে ওবাই এবার নবীর পাশে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি, তাকবীরে উলার সাথে পড়ি, কোনোদিন এক রাকাত জামাত হউত হয় নাই, এইভাবে আমরা আপনার পিছনে আসি। এখন এই যে বিপদ আপদ মানুষের থাকে, ওকেও ছুটি দিলেন না, ওকেও দিলেন না, ওকেও দিলেন না, আপনি তো এত শক্ত কোনো দিন ছিলেন না। আল্লাহ একবার নবীরে রিমাইন্ডার দেয়, আপনি তো এত শক্ত কোনো দিন ছিলেন না, আপনি আজকে এত শক্ত কেন? নবীকে, আমি তো আমার ইচ্ছা মতো শক্ত হই না, যিনি আমার মালিক তিনি আমাকে বলেছেন শক্ত ধরো, শক্ত। আবার তিনি যখন বলেন ভাবে মা রাহমাতি মিনাল্লাহ লেনতালাহম, তিনি যখন বলেন নরম হয়ে যাও, তখন আমি আমাদের আমার সাহাবাদের জন্যে তুলার মতো নরম হয়ে যাই, আজকে আমি শক্ত, এটা আল্লাহর নির্দেশ। এখন আবদুল্লাহ ইবনে ওবাই সে যখন ছুটি চাইল এই লোকগুলোর জন্য এবং নিজের জন্যে, নবী এইবারে বললে নো পারমিশন, নো, ছুটি নাই, ম্যাটার অফ ইমার্জেন্সি, সবাইকে যেতে হবে। এখন আবদুল্লাহ ইবনে ওবাই এই ভিতরে ভিতরে সাইড টক এটা করে করে 1,000 জনের মধ্যে 300 জন বাইরে এসে না যাওয়ানের দল, 1,000-এর মধ্যে 300, যে 1,000 সবাই সাহাবা, আজকে সকাল পর্যন্ত সাহাবা, ঠিক কি না? ইসলামের ইতিহাসে এখনো মোনাফেক নাই, এই বাইর হয়, এই প্রথম মোনাফেক বের হয় ওহুদের চলার পথে যাওয়ার পথে। এবার আবদুল্লাহ ইবনে ওবাই সে বলে ঠিক আছে তোমরাও যাইও না, আমিও যাব না। এবং যায় আর কয় ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ, হে মদিনার লোকেরা বাঁচতে যদি চাও বাড়ির দিকে যাও, এটা বদর না, এটা ওহুদ, কল্লা একটাও ফিরে আসবে না, দেখছেন কারবার, কল্লা একটাও ফিরে আসবে না, লা মুকামা লাকুম ফারজিউ, তোমরা মদিনার দিকে রিটার্ন ব্যাক করো। মুনাফিকরা মদিনার দিকে গেছে আর মুজাহিদেরা ওহুদের দিকে গেছে, সব ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। নবীর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে তাকবীরে উলার সাথে পড়ে 1,000 জনের মধ্যে থেকে 300 সিন্ডা বাইরেছে, সিন্ডা বুঝেন, ধানের সিন্ডা, আর আমার মতো খতিব আজকের খতিবের পিছনে যারা নামাজ পড়ে 1,000-এর মধ্যে সিন্ডা কত? আপনাদেরকে আমি নিরাশ করছি না, নিরুৎসাহিত করছি না, নবীজির এই ঐতিহ্য সুন্না, এটা আমরা ধারণ করেছি, আমরা করব মরণ পর্যন্ত, আমরা এই পথে ছিলাম, এই পথে আসি, এই পথে আসেন। এখন ইরাকের বাদশাহ, তিনি ইরাকের বড় বড় মুফতি, সৌদি আরবের বড় বড় মুফতি, যাদের মধ্যে আবদুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ আলাইহি ছিলেন, সব মুফতিদেরকে ডাকলেন, একটা কনফারেন্স করলেন, যে বাদশাহ ফয়সল স্বপ্নে দেখেছে, আমাকে মেসেজ দিয়েছে, দুইজন সাহাবার কবরে দাজলা নদীর পানি ঢুকেছে, তাদের কবর সরাবার জন্যে, এই স্বপ্নটা গত 3 রাত আমিও দেখতেছি। এখন আপনারা আমাকে বলেন এই যে সাহাবারা মারা গেছে নবীর যুগে, আর এই আমি যে কথাটা বলছি গত শতকের মাঝামাঝি,
1970 গত শতকের মাঝামাঝি, তাহলে প্রায় 1400 বছর আগের, প্রায় 1400 বছর আগের। আর এই পয়লা মহরম শুরু হওয়ার পরে এখন হিজরি সন 1445, 44 শেষ, 45 শুরু। ভাই বাংলা মাসের নামও মনে থাকে আমাদের, ইংরেজি মাসের নামও মনে থাকে, আরবি মাসের নাম জিজ্ঞাই লেখা এটা তো আমি জানি না। অন্যদের জন্য এটা হইলে হইতে পারে, কিন্তু মোমেনদের জন্য এটা হওয়া, এটাও তো ইমানের একটা দুর্বলতা, ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ হিসাব নেবেন হিজরি 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 এই মাসের হিসাব অনুযায়ী। আসাবে কাহাব, তাদের কয়েকজন যুবক, তাদের একটা কুকুর, পালিত কুকুর, একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল। এখন তারা কতদিন ঘুমিয়েছে, তারা কতজন ছিল? সূরায়ে কাহাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা বেসুফি কাহবিহিম, এই যুবকরা তাদের গর্তের মধ্যে ঘুমিয়েছিল। সালাসা মেয়াত সিনিনা ওয়াজদাদু তিসআ, 300 বছর, তার উপরে আরো 9 বছর, কত? তাহলে বর্তমান ঈসাই, যীশু খ্রিস্টের জন্ম থেকে যে সন, ইংরেজি সন ঈসাই, আমরা যেটা ইংরেজি, এখানে ইংরেজি ঈসাই সনের 300 বছর আর হিজরি সনের 309 বছর, কারণ হিজরি মাস। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নালামু ওয়া লা নাকতুম, আমরা একটা কম লেখাপড়া জানি না, লা নালামু পড়তেও জানি না, ওলা নাকতুম লিখতেও জানি না। আর শাহর ও হা কাজা ও হা কাজা ও হা কাজা, নবী বলেন আরুই মাস এই এই এই, কত? তিনবার দেখাইছে, 10 আঙ্গুল, কত? আর শাহর ও হা কাজা ও হা কাজা ও হা কাজা, আরুই মাসের হিসাব এই এই এই। সুম্মা আবার কোনো কোনো সময় হা কাজা ও হা কাজা ও হা কাজা, কি কোনো সময় 30, কোনো সময় 29, শেষের হিসাবে উজুর আঙ্গুল একটা নামায় রাখছে। তাহলে চন্দ্র মাসের হিসাব যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে হিসাবে কেয়ামত হবে, হাসর হবে, জান্নাত জাহান্নামের সময়ের হিসাব হবে, বয়সের হিসাব হবে, সেটা হলো চন্দ্র মাস, হিজরি সন, আরবি সন। আমাদের মুসলমান আমরা, কিন্তু বাংলা তারিখও জানি, ইংরেজি তারিখও জানি, হিজরি তারিখ জিজ্ঞাই লেখা হুজুর এটা কোন সাল কি, এটা তো আমার, এটা কিন্তু হওয়া উচিত না, হওয়া? সব মুফতিরা একত্র হয়ে ফতুয়া দিল যে সাহাবারা কবতে জীবিত, শহীদেরা কবতে কবরে, তারা যে স্বপ্নে দেখিয়েছে এটা বাস্তব, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এইবার পুরো দুনিয়াতে খবর দেওয়া হলো, দুইজন শহীদের কবর খোলা হবে, দুইজন শহীদের দাজলা নদীর পাড়ে, এই দুইজন নদীর খুব কাছে আর এই দুইজনের একটু দূরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুয়ে আছেন। সালমান ফার্সির কবরটা এখনো সেফ জোনে আছে, ওই দুইটা নদীর ভাঙনের মুখে পড়েছে, 5 লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল, 5 লাখ, এই শহীদের লাশ দেখার জন্যে ইরাকের দাজলা নদীর পাড়ে, এই 5 লাখ মানুষের সামনে দুনিয়ার সকল দেশের সকল বড় বড় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের আলেম ওলামা তারা জমা হয়েছিলেন, লাশ দুইটাকে উঠানো হয়েছে। অনেক খ্রিস্টান বিশেষজ্ঞ, অনেক খ্রিস্টান পণ্ডিত, ডাক্তার, চিকিৎসক সেখানে উপস্থিত ছিল। তাদেরকে যখন এই শহীদের মুখ দেখানো হয়েছে, তারা বলে খোদার কসম 1500 বছর আগে মরে গেছে, কিন্তু তাদের চোখ দুটি এখনো জীবিত, তাদের চোখের কার্নিয়া এখনো সচল, তাদের হার্টবিট এখনো কর্মরত, বুকে ধুক 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 এটাও বলতেছে, তাদের চোখের কার্নিয়া এটাও কাজ করতেছে, তাদের চোখের দৃষ্টি, চোখ দুইটা খোলা দুজনের। অমুসলিম বিশেষজ্ঞ দেহবিজ্ঞানী তারা এই লাশ মোবারক দুইটা পরীক্ষা করে বলে খোদার কসম এই দুজনের একজনও মরা লাশ নয়, তারা জীবিত। তাহলে শুরু করেছিলাম আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত মনে করিও না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত।